আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলে বাইতিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, ওয়ার্ল্ডের যে যেখান থেকে আমাকে দেখছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, বরকত জানাচ্ছি। সম্মানিত শুধু, আজকে আমরা পবিত্র কোরআন শরীফ থেকে মরিয়ম আলাইসালাতুসালাম এবং নবী ঈসা আলাইসালাতুসালাম সম্পর্কে আমরা একটু আলোচনা শুনব। অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কিছু রিকোয়েস্ট ছিল আমার কাছে যে কোরআন শরীফে তো সুন্দর সুন্দর ঘটনা রয়েছে, কিচ্ছা রয়েছে, বা অনেক সুন্দর সুন্দর কাহিনী রয়েছে, এগুলো সম্পর্কে একটু আলোচনা করার জন্য। তো আমার এই বিষয়টি অত্যন্ত পছন্দনীয়, যদিও একটু লেট হয়েছে। এবং আপনারা জানেন যে ডিসেম্বর মাস আসলেই, ডিসেম্বর মাসে বিশেষ করে লন্ডনে এক নির্দিষ্ট ধর্মের লোকেরা, খ্রিস্টানরা, তারা ঈসা আলাইসালাতুসালাম সম্পর্কে বিভিন্ন মতামত ব্যক্ত করে, তাদের তারা ঈসা আলাইসালাম সম্পর্কে বিভিন্ন ধারণা পোষণ করে। বিশেষ করে এদেশের স্কুল কলেজগুলোতে আমাদের কোমলমতি ছাত্রছাত্রীদেরকে বোঝাতে চেষ্টা করে যে ঈসা আলাইসালাতুসালাম, তাদের ধারণার মতে তারা, কেউ বলে যে তিনি হিমসেলফ গড ছিলেন, আল্লাহ ছিলেন, নাউজুবিল্লাহ মিন জালিম, যেটা কোনো অবস্থা আমরা বিশ্বাস করি না, বা তাদের একটি গ্রুপের ধারণা তিনি সান অফ গড, আল্লাহ পুত্র বা সন্তান, এটাও আমরা কোনো অবস্থাতে বিশ্বাস করি না। এবং তাদের মধ্যে একদল লোক ছিল যারা বিশ্বাস করত যে তিনি মেসেঞ্জার অফ গড, আল্লাহর একজন প্রেরিত রসুল বা নবী। এই যে দল, যেটা সঠিক দল, আনফর্চুনেটলি সেই দলটি এখন আর নেই, এটার অস্তিত্ব পাওয়া যায় না। আর যার যে দুই দল রয়েছে যাদের বিশ্বাস আমরা মানি না, তারা কিন্তু এ ব্যাপারে বহুত আলোচনা বা তারা এ ব্যাপারে মানুষকে বোঝানোর চেষ্টা করে। তো এই বিষয়টি আমরা যদি আমাদের কোরআন শরীফে ঈসা আলাইসালাম সম্পর্কে এবং মরিয়ম আলাইসালাম সম্পর্কে আল্লাহ কী বলেছেন, যদি আমরা কোরআন শরীফটি সরাসরি আমরা আলোচনাটা শুনি বা করি, তাহলে বিষয়টা অনেকটা আমাদের নিকট ক্লিয়ার হয়ে যাবে। আপনারা জানেন যে ইতিহাসের নির্ভরযোগ্য যে সমস্ত কিতাব রয়েছে, এই সমস্ত কিতাবাদিতে আমরা ইমরান ইবনে মাসান বা ইমরান আলাইসালাতুসালাম সম্পর্কে আমরা দুইটি মতামত পেয়েছি, যে ইমরান আলে ইমরান বলতে কাকে বোঝানো হয়েছে। ইতিহাসে দুই ব্যক্তির নাম আমরা পাই। প্রথম ব্যক্তি হলেন, কেউ কেউ বলেছেন যে ইতিহাসের নির্ভরযোগ্য কিতাব যেগুলো, যেমন তারিখে খুলাফা, তারিখে ইবনে খলদুন সহ আরও নির্ভরযোগ্য কিতাব, তার ইতিহাসের যে সমস্ত কিতাব রয়েছে, এই সমস্ত কিতাবে রয়েছে যে, কেউ কেউ বলেছেন আলে ইমরান নামে এক ব্যক্তি ছিলেন, তিনি নবী মুসা আলাইসালামের পিতা ছিলেন। এর পরবর্তীতে এসে আমরা আরেকটি ইতিহাস পাই যে আলে ইমরান ছিলেন মরিয়ম আলাইসালামের পিতা, অর্থাৎ নবী ঈসা আলাইসালামের নানা ছিলেন তিনি। তো আল্লাহ পাক ঈসা আলাইসালামের আলোচনা শুরু করতে সর্বপ্রথম সর্বপ্রথম মরিয়ম আলাইসালামের একটি পরিচয় এখানে তুলে ধরেছেন। আপনারা সুরা আল ইমরানের 32 নম্বর আয়াতে থেকে যদি আপনারা দেখেন এই বিষয়টি, তাহলে আপনারা দেখতে পারবেন যে আল্লাহ পাক এই বিষয়টি আলোচনা করতে গিয়ে সর্বপ্রথম মরিয়ম আলাইসালামের কথা আলোচনা করেছেন। এবং আমরা জানি মরিয়ম আলাইসালাম কোনো নবী বা রসুল নয়, কোনো মহিলা নবী রসুল হতে পারেন না। মরিয়ম আলাইসালাম ছিলেন একজন আবিদা জাইদা, আল্লাহর একজন মকবুল বান্দি ছিলেন, তিনি আল্লাহর একজন ওলি ছিলেন। তো মরিয়ম আলাইসালামের মাতা যিনি, তিনি হলেন ইমরান আলাইসালামের স্ত্রী, অর্থাৎ তার নাম ছিল হান্না বিনতে ফাকুজা। হান্না বিনতে ফাকুজা তিনি ছিলেন কিন্তু একজন বারন লেডি, তার কোনো সন্তান সন্ততি ছিল না। তো তিনি একদিন তার ঘরে জানালার পাশে বসছিলেন, বসে এক বাইরের দিকে তাকিয়ে দেখলেন তার জানালার সামনে একটি গাছ ছিল, আর এই গাছের ডালে একটি পাখি বাসা বেঁধেছে, এবং এই বাসার মধ্যে কয়েকটি পাখির ছানা রয়েছে, বাচ্চা রয়েছে, আর পাখিগুলো তাদের বাচ্চাদেরকে খাওয়াচ্ছে
এই অবস্থা দেখে তিনি তার কিন্তু বাচ্চা গ্রহণের একটি আগ্রহ তার অন্তরের মধ্যে বদ্ধমূল হলো। তিনি চাইলেন যে আল্লাহ যদি আমাকে এভাবে একটা বাচ্চা দান করতেন তাহলে আমিও আমার বাচ্চাকে এভাবে খাওয়াতাম বা লুক আফটার করতাম। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ আমাকে একটি সন্তান দিতেন তাহলে আমি আমার সন্তানটা কিভাবে লালন পালন করতাম আল্লাহ। তখন এই আল্লাহ পাক তার দোয়া কবুল করেছিলেন। আপনারা জানেন যে নবী রসুলরা কিন্তু বা এই নবী রসুলের পরিবারের মানুষ বা নবী রসুলরা দোয়া করলে এটা কবুল হয়। হান্না বিনতে ফাকুস তিনি অত্যন্ত পায়াস এক পরিবারের মহিলা ছিলেন। এদিকে ইমরান আলাইহিসসালাম তার স্বামী ছিলেন। তিনি যখন দোয়া করেছেন দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে, তখন এর খুশি প্রকাশ করতে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করতে তিনি বলেছিলেন যে আল্লাহ আমাকে যে সন্তান আপনি দান করেছেন বা করবেন এই সন্তানকে ভবিষ্যতে আমি আপনার ঘরের জন্য আমি উন্মুক্ত করে দিব। এবং এই কথাটি দোয়াটি কিন্তু এই ইমরান আলাইহিসসালাম শুনলেন। শোনার পরে তিনি বললেন যে তুমি যে দোয়া করেছ এই দোয়াটা তোমার দোয়া যদি কবুল হয় কবুল হয়েছে তুমি সন্তান সম্ভাবনা সম্ভাবা হয়েছ, তোমার যদি মেয়ে সন্তান হয়ে যায় তাহলে তুমি কি করবে? তখন তারা কিন্তু আসলে দুজন একটি চিন্তার মধ্যে পড়ে গেলেন যে আসলে যে আমি আমি যে মান্নত মান্নত করেছি আমার বাচ্চাকে বায়তুল মুকদিসের খেদমতের জন্য দিয়ে দিব, যদি মেয়ে সন্তান হয়ে যায় তাহলে কিভাবে দেব? কারণ মেয়েরা তো এই আল্লাহর ঘর লুক আফটার করতে পারে না বা পুরুষের মতো সমানভাবে তারা কাজ করতে পারে না, বা মেয়েরা পুরুষরা যেভাবে আল্লাহর এবাদতি সবসময় করতে পারে মেয়েরা এভাবে করতে পারে না, তাদের নির্দিষ্ট টাইমে তারা এবাদতি বন্ধ রাখে ইত্যাদি ইত্যাদি। তখন তারা দুজন একটি চিন্তার মধ্যে পড়ে গেলেন যে কীভাবে কোথায় করা যায়। যে কথাটি আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে অত্যন্ত সুস্পষ্ট ভাষায় বলেছেন, ইজ কালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাজারতু লাকা মা ফি বাতনি মুহাররান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই আয়াতে করিমাতে বলছেন যে ইজ কালাত ইমরাতু ইমরানা, ইমরানের স্ত্রী হান্না বিনতে ফাকুস তিনি বললেন যে ইন্নি ইন্নি নাজারতু লাকা মা ফি বাতনি মুহাররান ফাতাকাব্বাল মিন্নী, আল্লাহ আমার পেটে যে সন্তান রয়েছে সন্তানকে আমি তোমার ঘরের জন্য আমি উন্মুক্ত করে দিব, অর্থাৎ আমি আপনার ঘরকে সে লুক আফটার করবে দেখাশোনা করবে, ফাতাকাব্বাল মিন্নী আমার পক্ষ থেকে আপনি এটা কবুল করুন, ইন্নাকা আনতাস সামিউল আলিম আপনি সব কিছু শুনেন এবং সব কিছু আপনি জানেন। তো এই কথা দিয়েই আল্লাহ পাক মরিয়ম আলাইহিসসালামের এই আলোচনা থেকে এখান থেকে শুরু হয়েছে এবং এখান থেকে শুরু হতে হতে শেষ পর্যন্ত নবী ঈসা আলাইহিসসালামের জন্ম কীভাবে হলো ইনশাআল্লাহ আমরা পার্ট বাই পার্ট আলোচনা করব, ধারাবাহিক আলোচনা করব। আসলে আপনারা আমার এই বিভিন্ন খণ্ড খণ্ড করে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি আমরা করব ইনশাআল্লাহ, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ পাক এরশাদ ফরমাচ্ছেন, ফালাম্মা ওয়াদাআতহা কালাত রাব্বিন্নী ওয়াদাআতুহা উনসা, যখন তিনি সন্তান জন্মগ্রহণ করলেন তখন তিনি বললেন যে রাব্বিন্নী ওয়াদাআতুহা উনসা, ও আল্লাহ আমি তো একটি ফিমেল অর্থাৎ কন্যা সন্তান আমি জন্মগ্রহণ করেছি আল্লাহ। তখন আল্লাহ পাক বললেন, ওয়াল্লাহু আলাম বিমা ওয়াদাআত, আল্লাহ ভালো করে জানেন যে তিনি কী জন্মগ্রহণ করেছেন। আসলে এটা সত্য, আল্লাহ পাক আমাদের সবার পেটের মধ্যে বা আমরা কে কোন সন্তান জন্মগ্রহণ করছি দিচ্ছি না সব কিছু কিন্তু আল্লাহ পাক জানেন। আল্লাহ আল্লাহ আলাম বিমা ওয়াদাআত, তুমি কী সন্তান জন্মগ্রহণ করেছো প্রসব করেছো সেটা আমি ভালো করে জানি। ওয়ালাইসা যাকারু কাল উনসা, মেয়ে সন্তান কিন্তু পুরো সন্তানের মতো হয় না। ওয়াইন্নি সাম্মাইতুহা মারিয়াম, এবং আমি তার নাম রাখলাম মরিয়াম। ওয়াইন্নি ওয়াইজুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম, এবং আমি তার জন্য অর্থাৎ মরিয়মের জন্য এবং মরিয়মের ভবিষ্যৎ বংশধরের জন্য আল্লাহর নিকট তিনি দোয়া করলেন যে আল্লাহ মরিয়মকে এবং তার বংশধরকে ভবিষ্যৎ অস্প্রিং বংশধরকে আল্লাহ আপনি শয়তানের হামলা থেকে শয়তানের আক্রমণ থেকে শয়তানের দুঃখা থেকে আপনি হেফাজত করবেন। এরপরে আল্লাহ পাক তিনি বললেন যে ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আনবাতাহা নাবাতান হাসানা, ফাতাকাব্বালা রাব্বুহা বিকবুলিন, আল্লাহ পাক মরিয়ম আলাইহিসসালামের আল্লাহ অর্থাৎ আমাদের আল্লাহ পাক তিনি তার এই দোয়াকে কবুল করলেন। ওয়া আনবাতা নাবাতান হাসানান,
এবং তাকে উত্তম রূপে আল্লাপাক গড়ে তুললেন, এবং তিনি খুব অল্প সময়ের মধ্যে তিনি বৃদ্ধি পেয়ে গেলেন। এখানে আরেকটি কথা আমরা আপনাদেরকে বলে রাখি, এখানে বলা হচ্ছে যে ওয়াকাফালাহা জাকারিয়া, ওয়াকুল ওয়াকাফালাহা জাকারিয়া। এখানে জাকারিয়া আলাইহিস সালাতু সালাম তার দেখাশোনার দায়িত্বভার গ্রহণ করলেন। এখানে একটি ইতিহাস আপনাদেরকে বলতে হয়, যখন সন্তানের জন্ম হয়ে গেল তখন তার ওয়াদা অনুযায়ী, মান্যত অনুযায়ী তিনি কিনে বাচ্চাকে, অর্থাৎ এই মেয়ে সন্তানকে বায়তুল মুকদিসে নিয়ে গিয়েছিলেন, এবং বায়তুল মুকদিসে ওই সময় 27 জন ব্যক্তি ছিলেন, তারা খাদিম, তারা এই বায়তুল মুকদিসকে দেখাশোনা করতেন, রক্ষাপ্রার করতেন। যখন মরিয়ম আলাইসাল্লামকে হান্না বিনতে ফাকুজ নিয়ে গেলেন, তখন এই 27 জন লোক তাকে দেখে, মরিয়মকে দেখে, মরিয়ম অত্যন্ত সুন্দর সুশ্রী ছিলেন, তাকে দেখে সবাই বললেন যে আমি এই মরিয়মের দেখাশোনার দায়িত্ব নিতে চাই। আরেকজন বললেন যে না, আমি মরিয়মের দেখাশোনার দায়িত্ব নিতে চাই। আরেকজন বললেন যে আমি মরিয়মের দেখাশোনার দায়িত্ব নিতে চাই। এভাবে 27 জনের পক্ষ থেকে তাকে দায়িত্ব নেওয়ার প্রস্তাব আসলো। ইভেন জাকারিয়া আলাইহিসসালাম তখন তিনি উপস্থিত ছিলেন, এবং জাকারিয়া আলাইহিসসালাম মরিয়ম আলাইহিসসালামের সম্পর্কের দিক থেকে, পারিবারিক দিক থেকে মরিয়ম আলাইহিসসালামের খালু হতেন, অর্থাৎ তিনি জাকারিয়া আলাইহিসসালামের সাথে, ফ্যামিলির সাথে তার মরিয়মের ফ্যামিলির খুব ক্লোজ রিলেশন ছিল, অর্থাৎ তারা প্রায় এক ফ্যামিলির লোক ছিলেন। এভাবে যেহেতু তিনি খালু ছিলেন, তখন তিনি বললেন যে দেখেন, আমি তো মরিয়মের খালু, সুতরাং আমি যদি মরিয়মের দায়িত্ব নেই তাহলে এটা আমি তাকে ভালো করে লেখাপড়া করবো, দেখাশোনা করবো। কিন্তু বাকিয়ারা বললেন যে না, আমি নিতে চাই। সবাই বললেন যে আমি নিতে চাই, আরেকজন বললেন আমি নিতে চাই। তখন তারা সবাই সিদ্ধান্ত নিলেন যে আমরা সবাই যখন নিতে চাই, সবাই তো আমরা একজন ছোট বাচ্চার দায়িত্ব নিতে পারবো না, তাই আমরা একটা লটারি করে নেই, আর লটারিতে যার নাম উঠবে সেই এই বাচ্চার দায়িত্ব নিবে। তখন সবাই সিদ্ধান্ত নিয়ে দিল ওকে ঠিক আছে, লটারি করে নিত। লটারি ছিল, তাদের লটারি ছিল যে তারা যে লেখালেখি করতেন, তাদের কলম বা এই কলম, তারা বললেন যে আমরা এই কলমটি নদীতে ফেলে দিব, যার কলম পানির উপরে বেশি উঠবে সে মরিয়মের দায়িত্ব নিবে, আর যার কলম ডুবে যাবে তারা দায়িত্ব পাবে না। তখন সবাই 27 জন মানুষ একসাথে কলম নিক্ষেপ করলেন নদীতে, জাকারিয়া আলাইহিসসালামের কলম পানির পরে ভেসে উঠলো আর বাকি সবার কলম ডুবে গেল। তখন জাকারিয়া আলাইহিসসালাম তার দায়িত্ব নিলেন। এখানে আল্লাপাক বলেছেন ওয়াকাফালাহা জাকারিয়া, জাকারিয়া আলাইহিসসালাম তার দেখাশোনার দায়িত্ব নিলেন। তখন জাকারিয়া আলাইহিসসালাম তার জন্য বায়তুল মুকদিসের পাশেই ছোট্ট একটি ঘর তৈরি করেছিলেন, আর এই ঘর, ছোট্ট একটি ঘর, একটি মাত্র দরজা ছিল, তিনি একটি লক বা তালা লাগালেন, আর তালার চাবি ছিল মরিয়ম জাকারিয়া আলাইহিসসালামের কাছে, তিনি ব্যতীত আর কেউ এই ঘরে ঢুকতে পারতেন না। তখন জাকারিয়া আলাইহিসসালাম এই ঘরে ঢুকতেন, তখন এখানে 2টি মুজেজা বা প্রকাশিত হয়েছে তিনি দেখেছেন, হাদিসের বিভিন্ন কিতাবাদিতে আমরা পেয়েছি, তাফসীরের কিতাবাদিতে আমরা পেয়েছি, যে মরিয়ম আলাইহিসসালাম এভাবে তার এই যে আনবাতাহা নাবাতান হাসানান, এখানে আয়াতের তাফসীরে লেখা হয়েছে তিনি এভাবে বৃদ্ধি পেতেন, যে নর্মাল বাচ্চারা যেভাবে এই 1 বছরে যতটুকু বৃদ্ধি পায়, শরীরের গঠন গাঠন যেভাবে লম্বা হয়, বড় হয়, মরিয়ম আলাইহিসসালাম কিন্তু একদিনে ততটুকু বড় হয়ে যেতেন, বৃদ্ধি, তার শরীরের গঠন বৃদ্ধি পেত, সুবহানাল্লাহ বিহামদি। এবং আরেকটি অত্যন্ত আশ্চর্যজনক ঘটনা হলো যে ঘটনাটি আল্লাপাক এই কুরআন শরীফে এই আয়াতে করিমাতে বর্ণনা করছেন। আল্লাপাক বলছেন যে কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া আল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা, জাকারিয়া আলাইহিসসালাম যখন তার ঘরে প্রবেশ করতেন তখন তিনি দেখতেন ওয়াজাদা ইনদাহা রিজকা, তার এই এই টেবিলের মধ্যে বা তার রুমের মধ্যে কিছু ফ্রুট, আনসিজনাল ফ্রুট, যেটার সিজন এখন এই ফিলিস্তিন বা বায়তুল মুকদিস এরিয়ার মধ্যে নয়, আনসিজনাল কিছু ফ্রুট বা খাদ্য তিনি দেখতে পেতেন। তখন তিনি আশ্চর্য হয়ে বলতেন যে মরিয়ম, এই ঘরে তো আমি ব্যতীত আর কেউ ঢুকতে পারে না, চাবি আমার কাছে, লক লাগানো, এই সমস্ত ফ্রুটস কই থেকে আসতো? কালা ইয়া মারিয়ামু আন্না লাকি হাজা, হে মরিয়ম এগুলা কই থেকে আসে, এই ফুল, এই ফ্রুটগুলা, এই ফলগুলা? কালাত হুয়া মিন ইনদিল্লা, তিনি বলতেন যে এই খাদ্য সামগ্রী, এই ফ্রুটস, এগুলো আমার আল্লাহর পক্ষ থেকে আসে। ইন্নাল্লাহ ইয়ারজুকু মান ইয়াশা ও বিগাইরি হিসাব, আল্লাহ পাক যাকে চান তাকে বেহিসাব দান করতে পারেন। সুবহানাল্লাহ বিহামদি।
সুতরাং এই এই যে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াসালাম আল্লাহ সাল্লামকে আল্লাহ পাক নিজে লুক আফটার করলেন, এবং জাস্ট জাকারিয়া আলাইহিস সালামকে একটি দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু খাদ্য বা খানির দায়িত্ব সব কিছু আল্লাহ পাক কিন্তু তার কুদরতির হাতেই তিনি এগুলা সার্ভাইভ করেছেন, যেভাবে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসালাম বলেছেন এবং পবিত্র কোরআন শরীফে আছে। সুতরাং এই এই ঘটনাটা কিন্তু অত্যন্ত আশ্চর্যজনক একটি ঘটনা, যে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসালাম তার ঘরে ঢুকলেন, ঢুকে তিনি দেখলেন যে এখানে আনসিজনাল ফ্রুট রয়েছে, খাদ্য রয়েছে, এবং জাকারিয়া আলাইহিস সালাম বুঝতে পারলেন যে এই মহিলাটা ভবিষ্যতে একটা অত্যন্ত পায়াস একজন মহিলা, একজন আবিদা জাইদা একজন মহিলা হবেন, আল্লাহ আল্লাহ একজন মহিলা হবেন। সম্মানিত শুধু এই পর্যন্ত আজকে আমরা এই আজকে পার্ট ওয়ান করলাম, এর পরবর্তীতে আমরা পরের পার্টে আমরা আলোচনা করব। জাকারিয়া আলাইহিস সালাতু সালাম যখন রিয়েলাইজ করলেন যে এই এই ঘরের মধ্যে যেহেতু আল্লাহর গায়েবী ফ্রুট আসতেছে, তখন এই ঘরে নিশ্চয় দোয়া করলে দোয়া কবুল হবে, তিনি একটি দোয়া করেছিলেন। এই দোয়াটি আমরা পার্ট টুতে আলোচনা করব, নেক্সট পর্বতে আলোচনা করব ইনশাল্লাহ, এবং কোরআন শরীফ থেকে এটা আলোচনা করব। আল্লাহ পাক এই পর্যন্ত সবাইকে ভালো রাখুন, আমার এই ধারাবাহিক আলোচনাগুলো শোনার তৌফিক দান করুন এবং বুঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে কিছু না কিছু শেখার, বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, এবং পবিত্র কোরআন শরীফের এই সমস্ত কাহিনী আমাদের সবারই কম বেশ জানা এবং বোঝার একান্ত জরুরত রয়েছে, দরকার রয়েছে, যেহেতু বর্তমানে আমরা ফিতনার সমাজে এসে পৌঁছে গেছি এবং অনেক অনেক বা অনেকভাবে আমাদেরকে ফিতনা প্রসাদ দিয়ে ঘিরে রাখা হয়েছে। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন, সুখে শান্তি রাখুন। আজকে এখানে শেষ করছি, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।